অসমজি দ্বিতীয় পর্যায়ের নির্বাচন, আমার শেষ পর্যায়ের নির্বাচনও আজি পার হল। ইতিমধ্যে আমি বাক্সার শালবাড়ী সমষ্টিত অর্থাৎ আমার সাউদর ভিধাত এইখন সভা আমি অনুষ্ঠিত করেছিলাম, যত আমার ইউ পি পি এল ভারতীয় জনতা পার্টি অসম গণ পরিষদ নেতৃত্বত এইখন সভা অনুষ্ঠিত হয়েছে। আমি নিশ্চিত আছো 1 নং কোকরাঝারত এইবার ইউ পি পি এলর প্রার্থী অর্থাৎ মিত্রগোষ্ঠীর প্রার্থী 1 নম্বর পজিশন আহিবলে সক্ষম হব আর জয়ন্ত বসুমতারী ডাঙে এই সময় নির্বাচিত। সামগ্রিকভাবে যে 14খন মহকুমা নির্বাচন ইতিমধ্যে আপনাদের গম পায় যে 10খনের হয়ে গেল, এই 10খনত ভারতীয় জনতা পার্টি মিত্রগোষ্ঠীয়ে 10খনে এখন পাব। তৃতীয় পর্যায়ত যে 4খন আছে 4খন কোকরাঝার বরপেটা গুৱাহাটী 100% নিশ্চিত আমার বিপুল ভোটত। কোকরাঝার এইবার 73 এইবার চলিব, হারিব এই নাঙল তো বস্তিত থাকিব, ট্রেক্টরে হাল বাব পদুফুল রুই দিব বাস। নিজে হারিব শিবসাগরত কত ভোট আছে, বিদেশিত নাই কেউ ভোট বিচারি, ইয়াত আইলে আর ভালো হবে। এই নির্বাচন তো মোদীজির আগত কোন আছে, কোন হাগ্রামা মোদীজির আগত কোনো আছে নাকি? হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কোনোবা আছে? যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কোনো নেতা নাই, চাই থাকো চাই থাকি কোকরাঝার লক্ষাধিক ভোটত জিতিব।